তাহলে আমরা এটা এটা আলোচনা করতে থাকি, তারপরে দেখা যাবে। অবজেক্টিভস এন্ড ফিলোসফিস অফ এক্সটিনকশন ওয়ার্ক, আমরা আসলে ফিলোসফিটা পড়াবো। তো স্লাইডটা আসলে অবজেক্টিভ আছে এখানে, এই জন্য অবজেক্টিভ অলরেডি আমরা কথা বলেছি আগের আগের স্লাইডটাতে, আমরা বলেছি উদ্দেশ্য কি এগ্রিকালচারাল এক্সটেনশনের উদ্দেশ্য বিভিন্ন ভাবে আমরা বলেছিলাম। আজকে আমি একটু এই যে তোমার ফিলোসফিটা নিয়ে কথা বলবো। অবজেক্টিভ এর ক্ষেত্রে যদি জেনারেল অবজেক্টিভ সেই বিষয়টা একটু দেখো, যে অবজেক্টিভস অফ এক্সটেনশন ফ্যাসিলিটিস স্ট্যান্ডার্ড অফ লিভিং প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টিং, এটা আসলে ফার্মারদের দিকে মেইন টার্গেট হচ্ছে ফার্মার, যে ফার্মারের ফ্যাসিলিটিটা এনশিওর করা এবং তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে ইম্প্রুভ করা, প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টিং অর্থাৎ তাদের জন্য কোন প্রোগ্রাম প্ল্যান করা এবং ইমপ্লিমেন্ট করা, এটা আসলে মূলত এগ্রিকালচারাল এক্সটেনশনের মূল ফিলোসফি মূল অবজেক্টিভ। জেনারেল অবজেক্টিভ অনেকগুলি আছে, আমরা সেইখানে যাব না, কথা বলা হয়েছে আমরা ফিলোসফি নিয়ে কথা বলবো। ফিলোসফি এখানে ফিলোসফি ইজ এ বডি অফ জেনারেল প্রিন্সিপলস অর লজ অফ এ ফিল্ড অফ নলেজ। ফিলোসফি ডেফিনেশনটা অত্যন্ত তোমার কি বলবো যে হেভি ওয়েট, ফিলোসফি কথাটা অন্যরকম আসলে। এটা কি বলবো যে তোমরা যখন তোমাদের কোনো বন্ধু বান্ধবী যখন কথা বলে, যখন যখন উনি তোমার খুব জ্ঞান গর্ব কথা বলে তোমাদেরকে উপদেশ দিতে চায়, তখন কিন্তু তোমরা বললো একেবারে ফিলোসফার হয়ে গেছিস, এরকম একটা মানে বাক্য তোমরা বলে থাকো, ফিলোসফার হয়ে গেছিস মানে অনেক জ্ঞান গর্ব। ফিলোসফি এটার মানে কি, এই ফিলোসফি কথাটার অর্থ কি? আমরা তোমাদের বাবা মা আত্মীয় স্বজন আমরা যারা আছি, তারা অনেকে পিএইচডি ডিগ্রি করি, ডক্টরেট ডিগ্রি করি। পিএইচডি এর মানে হচ্ছে, পিএইচডি মানে কি? তাহলে মানে কি, আমি যদি তোমার ওই বায়োলজি নিয়েও কাজ করি তবুও আমি ডক্টর অফ ফিলোসফি, আমি যদি সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করি তবুও আমি ডক্টর অফ ফিলোসফি, আমি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি তবু ডক্টর অফ ফিলোসফি, ব্যাটারি নিয়ে কাজ করলো, মেডিকেল সায়েন্সে কাজ করলো, ইঞ্জিনিয়ারিং এ কাজ করলো, বুয়েট থেকে পাশ করলো ডক্টর অফ ফিলোসফি, ইতিহাসে পাশ করলো ডক্টর অফ ফিলোসফি, তাহলে এটার মানে কি, ফিলোসফি কথাটার মানে কি, এখানে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? তবে আরেকটি ডিগ্রি আছে তোমার ইন্ডিভিজুয়াল, সেটাকে বলা হয় ডিএসসি ডিগ্রি, ডক্টর অফ সায়েন্স, এটাও কিন্তু তোমার ওই যে পিএইচডি এর মতো নেই, সমসাময়িক একই র্যাঙ্কের ডিগ্রি। ডক্টর অফ ফিলোসফি যেমন আমি পিএইচডি নিয়েছি, আমি ইচ্ছা করলে ডিএসসি নিতে পারতাম, আমার অপশন ছিল, এটা তোমার পিএইচডি যারা করে তখন এরকম একটা অপশন থাকে, অনেক ক্ষেত্রে থাকে অনেক ক্ষেত্রে থাকে না, তো ডিএসসি নেওয়া যায়, বিশেষ করে পিওর সায়েন্সের ক্ষেত্রে একেবারে সেখানে ডিএসসি টা অনেকে নেয় ডক্টর অফ সায়েন্স, বাট সেম ফিলোসফি পিএইচডি এর মতো। তাহলে ফিলোসফি কথাটা অর্থ কি, দেখো সমস্ত সাবজেক্টের যখন পিএইচডি করা হয় সকল সাবজেক্টে, তখন সেটা তোমার ডক্টর অফ ফিলোসফি, ডক্টর অফ ফিলোসফি কথাটা এখানে আসে। ডক্টর অফ ফিলোসফি কথাটা আসে, তো এই ডক্টর অফ ফিলোসফি যদি আসে এসে, তাহলে ফিলোসফি কথাটাকে এখানে আমরা কিভাবে ব্যবহার করবো, হাউ কুড ইউজ দ্য ওয়ার্ড ফিলোসফি, মানে অত্যন্ত মানে হেভি ওয়েট একটি ওয়ার্ড, অত্যন্ত হেভি ওয়েট কথা। এখানে ফিলোসফি ইজ এ বডি অফ জেনারেল প্রিন্সিপলস অর লজ অফ এ ফিল্ড অফ নলেজ, দেখো মানে এখানে কিছু প্রিন্সিপলস এবং লজ অফ এ ফিল্ড অফ নলেজ, কিছু নিয়ম কানুন আইন আইনগত কিছু বিষয় এবং প্রিন্সিপলস মানে কিছু গাইডলাইন, জেনারেল গাইডলাইন মানে জ্ঞানের ক্ষেত্রে এরকম কিছু তোমার জেনারেল গাইডলাইন থাকতে পারে, কিছু আইন কানুন থাকতে পারে, এটাকে আমরা ফিলোসফি বলতেছি। ইট প্রোভাইডস গাইডলাইন ফর পারফর্মিং দ্য অ্যাক্টিভিটিস ইন লাইফ ইন এ পার্টিকুলার ওয়াই, দেখো মানে জীবন চালানোর জন্য কিছু নীতিমালা সেটা পরিচালনা করে। ফিলোসফি ইজ দ্য পার্সুট অফ উইজডম, এটা এই ডেফিনেশনটা স্যার আপনি মিউট হয়ে গেছেন, আপনি মিউট হয়ে গেছেন, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আমরাও মিউট হয়ে গেছি।
কি হবে এখন? না না হয়েছে হয়েছে, কি হবে মানে? আমরা যে আবারও বলতেছি যে পিএইচডি মানে হলো ডক্টর অফ ফিলোসফি, ডক্টর অফ ফিলোসফি এখানে বলা হচ্ছে, তাহলে এই ফিলোসফি কথাটার অর্থটা কি? ডক্টর অফ ফিলোসফি মানে কি, কি বলা হচ্ছে ফিলোসফি ক্ষেত্রে? এখানে ফিলোসফি ইজ দ্য পারস্যুট অফ উইজডম, মানে ফিলোসফির কথা হচ্ছে কিছু উইজডম, পারস্যুট অফ উইজডম। এখন হোয়াট ডাজ ইট মিন বাই উইজডম, উইজডম মানে কি? এ বডি অফ জেনারেল প্রিন্সিপাল কথা না আমরা বুঝলাম, প্রিন্সিপাল তোমাদেরকে আরেকজন স্যার পড়াবেন, কিছু নীতিমালা আছে, কিছু আইন কানুন আছে, সেটা কি বলা হচ্ছে বডি অফ প্রিন্সিপালস এন্ড লস। কিন্তু উইজডম কথাটা এখানে হাউ ক্যান এক্সপ্লেইন দ্য ওয়ার্ড উইজডম? ফিলোসফি ইজ দ্য পারস্যুট অফ উইজডম, পারস্যুট বুঝো তো মানে মানে গ্রহণ করা, কোনো কিছু তৈরি করা অথবা কোনো কিছু মানে নিজের আয়ত্তে আনা, এটাকে বলা হচ্ছে যে উইজডম। এখন উইজডম মানে হচ্ছে তোমার যেমন তুমি যখন ক্যাম্পাসে আসো, তুমি যখন কিংবা তোমার বাড়িতে যখন তোমার কোনো মুরব্বি ব্যক্তি বেড়াতে আসেন কিংবা অন্য কিছু, তখন তোমার আব্বু আম্মু কিন্তু বলে যে তোমাদের যে মুরব্বি যারা আছেন, যারা তোমার দাদা দাদি নানা নানা, তাদেরকে সালাম দিবা, তাদেরকে শ্রদ্ধা করবা, রাস্তা দিয়ে যখন হাঁটবা তখন নিজ দিকে তাকিয়ে হাঁটবা, আশেপাশে এত বেশি হাঁটার দরকার নাই। তারপরে মানে তোমার কথা বলার সময় তোমার চোখ নামিয়ে কথা বলা, মানে নম্রতা সুরে কথা বলা, আস্তে কথা বলা, মানে কারোর সাথে রাগ করা যাবে না, রাগ করে কথা বলা যাবে না, মানুষকে সম্মান করতে হবে, সম্মান করতে হবে, সে যে লেভেলের মানুষই হোক না কেন, ধনী গরিব মুচি তোমার ক্লিনার যাই থাকুক না কেন, সবাই পৃথিবীতে সমান। এই যে কিছু ইউনিভার্সাল কথা কথাবার্তা গুলি আছে, এই কথাগুলি কিন্তু তোমার উইজডম টাইপ সেন্টেন্স। উইজডম অর্থাৎ যে কথার মধ্যে তোমার উইজডম থাকবে, উইশ থাকবে, এই ধরনের সেন্টেন্স। তো এই ফিলোসফি হচ্ছে তোমার পারস্যুট অফ উইজডম, তুমি এগুলিকে আত্মস্থ করো। অর্থাৎ তুমি বুঝতে পারলা এই পিএইচডি করে মেডিকেলি পড়ো, ইঞ্জিনিয়ারিং এ পড়ো, যেটাই পড়ো, এই পিএইচডি করে আমি বুঝলাম যে আমি এক্সটেনশন লাইনে পড়ালেখা করেছি, আমি হলাম এক্সটেনশন লাইনে যে তোমার নলেজ আছে সেই নলেজের ক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণে জানি, এটাই বলা হচ্ছে। এরকম মানে পরামর্শ দেওয়ার মতো বিষয় আর কি, উইজডম টাইপ মানে আমি আমি মতামত দিতে পারি। আর পিএইচডি মানে হচ্ছে আমি যদি বাংলাতে বলি তোমাকে, ফিলোসফি কথাটা যদি বাংলাতে ডিফাইন করি সেটা হচ্ছে যে জ্ঞানের রাজ্যে অবাধ বিচরণ, এটা হচ্ছে ফিলোসফি। জ্ঞানের রাজ্যে অবাধ বিচরণ, ফ্রি মুভমেন্ট ইন দ্য নলেজ কিংডম কথা যদি এভাবে বলি, যে অর্থাৎ তুমি যদি এক্সটেনশনে পিএইচডি করো, তার মানে হচ্ছে যে এক্সটেনশনের যে নলেজ আছে সেই নলেজে তুমি যথেষ্ট পরিমাণে জানো, তুমি প্রয়োজনীয় পরিমাণে জানো। তুমি যদি মেডিকেল সায়েন্সে করো, তুমি মেডিকেল সায়েন্সে যথেষ্ট পরিমাণে জানো, ভেটেরিনারিতে করো, ফিশারিজে করো, তুমি যথেষ্ট পরিমাণে জানো। এই জন্যই বলা হচ্ছে যে কোনো ফিল্ডে আমরা গবেষণা করি না কোনো, পিএইচডি মানে ডক্টর অফ ফিলোসফি, সেটা মেডিকেলি বলি, আর্টসে বলি, সায়েন্সে বলি, কমার্সে বলি। জি স্যার, পিএইচডি স্যার, পিএইচডি ডি এর পরে হওয়ার কথা ছিল না স্যার, এটা মানে পিএইচডি আগে তারপরে ডি? হ্যাঁ পিএইচডি ডক্টর, এটা তোমার এটা এভাবেই তো বল লিখেছে, বুঝছো? এখন তুমি কি করবা এটা আসলে আনসার আমি দিতে পারবো না। ডক্টর অফ ফিলোসফি এখানে বলে, যেমন এমবিবিএস আছে না তোমার, এমবিবিএস আর কিছু কিছু তোমার এই যে এলাবোরেটেড অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড আছে যেগুলি তোমার একটু চেঞ্জ করে এদিক সেদিক করে, মানে তোমার গেট আপ সেট আপ শুনতে শোনার জন্য ভালো দেখানোর জন্য হয়তো এটাকে চেঞ্জ করা হয়। পিএইচডি তোমার ডিপিএইচ কথাটা হয়তো ভালো শোনাচ্ছে না, পিএইচডি কথাটা এখানে ভালো শোনাচ্ছে। যেমন এমবিবিএস তোমার, এমবিবিএস এ মাস্টার অফ কি না বলা হয়, মাস্টার অফ ব্যাচেলর এন্ড নাকি হ্যাঁ ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সায়েন্স, এটা কিন্তু প্রথমে কিন্তু এমবিবিএস কিন্তু শুরু হয়েছে ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ মেডিসিন দিয়ে। তো এটা হয়তো যারা তৈরি করেছেন তারা এটা সৌন্দর্যটা দেখে, মানে ব্যবহারের সহজতা দেখে, সরলতাটা দেখে তৈরি করা, এই জন্য মনে হয় পিএইচডি কথাটা আগে এসেছে, ডিপিএইচ কথাটা এই জন্য আসে নাই।
কিংবা প্রথম থেকে যদি ডিপিএইচ থাকতো সেটাই হয়তো আমরা ব্যবহার করতাম। তো এখানে হয়তো তোমরা মনে হয় জানো যে এই বিষয়গুলি তৈরি করার সময় কিন্তু যথেষ্ট নলেজেবল কমিটি থাকে, সহজে হয় না, একজনে করে ফেলে না। তো কমিটি হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে না এই কথাটা পিএইচটা আগে থাকলে ভালো শোনা যায়। তো এই জন্য ডক্টর অফ ফিলোসফি বলা হচ্ছে যে তুমি জ্ঞানের রাজ্যে অবাধ বিচরণ, এবং তুমি যে বিষয়ে পিএইচডি করো না কেন আমরা ধরে নিব যে তুমি ওই সাবজেক্টে যথেষ্ট পরিমাণে জানো। এবং আমি এক্সটেনশন লাইনে পিএইচডি করেছি এখন পিএইচডি করার ফলে আমি যথেষ্ট পরিমাণে জানি, এটা শুধু মুখের কথা না, এটা হলো তোমার ইন্টারন্যাশনাল রিকগনিশন। আমি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার এক্সটেনশন ডিসিপ্লিনে আমি লেকচার দেওয়ার মতো ক্যাপাসিটি রাখি এবং আমার যোগ্যতা আছে, আমি লিখতে পারবো, আমি পেপার পাবলিশ করতে পারবো, আমি কথা বলতে পারবো, আমি বই লিখতে পারবো, আমার 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 যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না এত সহজে। দিস ইজ পিএইচডি, মানে ডক্টর অফ ফিলোসফি। তুমি যে কোনো লাইনে করো না কেন তুমি এই যোগ্যতাটা অ্যাচিভ করবা। তো এই জন্য ফিলোসফি বলা হচ্ছে ইজ দ্য পারস্যুট অফ উইজডম। এখন এটার মধ্যে আবার ডিফারেন্স আছে, আমি আমার কথা বলতেছি, তুমি হয়তো বলতেছো স্যার মানে ঠিক আছে স্যার কতটুকু জানে বলতেছে। এখন আইনস্টাইনের পিএইচডি, নিউটনের পিএইচডি কিংবা অন্য একজন হার্ভার্ড, তারপরে এমআইএসটির পিএইচডি আর আমার পিএইচডির মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু মিনিং কিন্তু একটাই, দ্য পারস্যুট অফ উইজডম। এখন আইনস্টাইনের পিএইচডি থিসিস ছিল তোমার 8 পৃষ্ঠা, বুঝছো, 8 পৃষ্ঠা ছিল ওনার পিএইচডি থিসিস, মাত্র 8 পৃষ্ঠার মধ্যে ওনার পিএইচডি দেওয়া লাগছে ওনাকে, সোসাইটি বাধ্য সিদ্ধ, মানে এত নলেজেবল ছিল। তো এটা হলো একটা বিষয়। আবার তোমার এমআইএসটি যদি বলো, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট এখানে, তারপরে হার্ভার্ডের পিএইচডি, সেটার কোয়ালিটি আরো ভালো। তো এটা আসলে প্লেস টু প্লেস ভেরি করে, কিন্তু মিনিংটা একই রকম, এটা এখানে বলা হচ্ছে। তো এরকম তোমার এক্সটেনশন লাইনে ফিলোসফি কথাটা যদি তোমরা এটা বুঝতে পারো যে জীবন মানে জীবনের দর্শন, আমরা যদি বলি তোমার লাইফের দর্শন, অর্থাৎ জীবনটা কিভাবে চলবে, তোমার ফিলোসফি, তোমার তোমার জীবনের দর্শনটা কি অবস্থা হবে, তুমি কিভাবে চলবা, ছেলে মেয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে আসো চলো দেখা পড়ো, কেউ তোমার খুব ফ্রি চলে, কেউ ভোরকা পরে, কেউ নেকাব পরে, কোনো কোনো ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরে, কেউ তোমার শার্ট প্যান্ট পরে, কেউ মানে শর্ট পরে, হাফ প্যান্ট পরে জব্বারের মোড়ে আসে, তোমার কেউ কেউ তোমার মানে বিভিন্ন লাইনে তাদের তারা জীবন চলাফেরা করে। এখন ফিলোসফি আসলে একজন ছাত্র ছাত্রীর জীবনের দর্শনটা কি, তার পরিবার তাকে কি শিক্ষা দিয়েছে, তার জীবনটাকে সে কিভাবে বোঝার চেষ্টা করেছে, এটাকে আসলে ফিলোসফি হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। তুমি দেখবা যে তাবলিগ যারা করেন, তাবলিগ না, তাদের ছেলে মেয়েরা কিন্তু একেবারে ছোটকাল থেকে তাবলিগের লাইনে ড্রেসে পোশাক আশাক করে। ওই ছেলে মেয়ে কিন্তু তার জীবনের ফিলোসফিটাকে এভাবেই সে ব্যাখ্যা করে, তার লাইফটাই সেটা। একজন জেলের ছেলে মাছ ধরে, তার সে ছোটকাল থেকে তার জীবনকে সেভাবেই ব্যাখ্যা করে যে আমার মাছ ধরা শিখতে হবে। দিস ইজ ফিলোসফি, লাইফের তোমার দর্শনটা কেমন হবে। তো এই কথাগুলি, এতগুলি কথা বলার কারণ হলো কনসেপ্টটাকে ডেভেলপ করা, যে ফিলোসফির কনসেপ্ট। আর এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, এগ্রিকালচার এক্সটেনশন ওয়ার্কের যে ফিলোসফি, কৃষি সম্প্রসারণ কাজের ফিলোসফি হচ্ছে, এক কথায় যদি বলি সেটা হচ্ছে তোমার তোমার সেটা হচ্ছে হেল্পিং পিপুল হেল্প দেমসেলফ। বুঝতে পারছো? হেল্পিং পিপুল হেল্প দেমসেলফ। এই আমার কথা শোনা যাচ্ছে না স্যার? জি স্যার। হেল্পিং পিপুল হেল্প দেমসেলফ, এই যে আমি ফিলোসফি নিয়ে এত মানে এত বড় বড় কথা বললাম, ফিলোসফি দর্শন, জীবনের দর্শন, তোমার তোমার জীবনের দর্শন কি হবে, তোমার ফিলোসফি কি হবে, তুমি কিভাবে চলবা, তাহলে এগ্রিকালচারাল এক্সটেনশন লাইনের যে ফিলোসফি, এই কৃষি সম্প্রসারণ কাজের যে ফিলোসফি, সেই কাজের ফিলোসফিটা হচ্ছে যে হেল্পিং পিপুল হেল্প দেমসেলফ। এটা হলো ওয়েস্টার্ন ফিলোসফি বলা হচ্ছে, অর্থাৎ আমি কৃষকদেরকে এমন ভাবে সহযোগিতা করব যেন তারা নিজেরাই নিজেদেরকে সহযোগিতা করতে পারে, অর্থাৎ আমি তাদেরকে সারা জীবন সহযোগিতা করব না। তোমরা যেমন তোমরা যেমন ক্লাস কেজি থেকে নিয়ে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমার আব্বু আম্মু তোমাদেরকে সরাসরি টেক কেয়ার করেছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত মুখে তুলে খাইয়ে দিয়েছে ছেলে মেয়েদেরকে, কিন্তু এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু তোমরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট,
তোমরা এখন নিজেরাই সিদ্ধান্ত নাও, তুমি নিজেরাই চিন্তা করতে পারো, তোমরা বাবা মার কাছ থেকে অনেক দূরে। তোমার এই যে তোমাদেরকে মানে এমন ভাবে হেল্প করেছে তোমার আব্বু আম্মু যে তুমি কিন্তু নিজেই নিজেকে এখন সহযোগিতা করতে পারো, অন্যের কাছে আর যেতে হয় না। তো এগ্রিকালচার এক্সটেনশন ওয়ার্কের ফিলোসফিটা এটাই, হেল্পিং পিপুল হেল্প দেমসেলফ, এটা হচ্ছে। অর্থাৎ কৃষককে আমি এভাবে সহযোগিতা করব যেন সে নিজেই নিজেকে সহযোগিতা করতে পারে, অর্থাৎ নিজেই নিজের নলেজটাকে বৃদ্ধি করতে পারে। দিস দ্য ওয়েস্টার্ন ফিলোসফি বলা হয় থাকে এটাকে, এগ্রিকালচার এক্সটেনশনের ফিলোসফি। তারপরে ফিলোসফি অফ এক্সটেনশন ওয়ার্ক ইজ বেসড অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন দ্য প্রমোশন, in the promotion of progress for rural people and for the nation. Acha philosophy of extension work is based on the importance of the individual in the promotion of progress for rural people and for the nation. Eta tomar ekjon scientist er kotha tomar Kelsey and Harney uni bolechen. তারপরে তোমার এখানে আরেকটু এক্সটেনশন হ্যাজ এ ফিলোসফি অফ কালচার, দেখো এখানে যে এক্সটেনশনের ফিলোসফি গুলি বলা হচ্ছে, ফিলোসফি অফ এক্সটেনশন ফিলোসফি এখানে বলা হচ্ছে এক্সটেনশন হ্যাজ ফিলোসফি অফ কালচার, অর্থাৎ কৃষি সম্প্রসারণের একটা ফিলোসফি হচ্ছে তোমার সংস্কৃতি। মানে এখানে সংস্কৃতির কথা আমাকে কথা শোনা যাচ্ছে তো না? আচ্ছা, তো এক্সটেনশন হ্যাজ এ ফিলোসফি অফ কালচার, এত বেশি বলার মানে বলার সুযোগ নাই, বলতে পারবো না। তোমার কি পয়েন্টটা মনে রাখো, এটা হচ্ছে যে কৃষি সম্প্রসারণের কাজ যখন তুমি করতে যাবা ফার্মারের সাথে অথবা সিটিজেনের সাথে, তখন তোমাকে একটা বিষয় মানে অবশ্যই মাথায় রাখতে হবে, উইজডম, এটাই ভালো হচ্ছে যে সিনিয়রদেরকে সালাম দিতে হবে, তোমার মানে রাস্তা দিয়ে নিজ দিকে তাকিয়ে চলতে হবে, এই যে তোমার উইজডম টাইপ কথাবার্তা। তো এক্সটেনশনের কাজ করতে গেলে তোমাকে এটা মনে রাখতে হবে যে তোমার সাধারণ মানুষের যে কালচার আছে সংস্কৃতিকে শ্রদ্ধা করতে হবে, এটা হলো এক্সটেনশনের কাজের একটি অন্যতম প্রধান মানে ফিলোসফি দর্শন, যে তোমার মানুষের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে হবে। মানুষ যে যেই সংস্কৃতি আছে না কেন, সেইখানে থেকেই তাদের সাথে মিশে তোমাকে কাজ করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি মনে করো উপজাতি, তারপরে তোমার ওই মানে ট্রাইবাল ট্রাইবাল যাই আছে না কেন, যে কোনো জায়গায় যখন তুমি যাবা তখন অবশ্যই তাদের সেই সংস্কৃতিকে সম্পূর্ণরূপে শ্রদ্ধা করে তোমাকে কাজ করতে হবে। তুমি যদি সংস্কৃতিকে শ্রদ্ধা না করতে পারো তাহলে তুমি ওইখানে কাজ করতে পারবে না, শুধুমাত্র কাজ করতে পারবে না সেটা বললে কম, তুমি ব্যানিশ হয়ে যাবে ওই জায়গায় যদি মানুষের সংস্কৃতিকে তুমি শ্রদ্ধা না করো। এটা হলো একবার অত্যন্ত স্ট্রং কথা, সংস্কৃতিকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। দেখো এখানে আমাদের এই যে সংস্কৃতি আমরা বলবি সংস্কৃতি, এটা সংস্কৃতির কথা বলা হচ্ছে। এক্সটেনশন হ্যাজ ফিলোসফি অফ সোশ্যাল প্রোগ্রেস, ঠিক আছে, সোশ্যাল প্রোগ্রেসের কথা বলা হয়েছে। সোশ্যাল প্রোগ্রেস এর কথা বলা হচ্ছে এখানে, এক্সটেনশন এজ এ ফিলোসফি অফ সোশ্যাল প্রোগ্রেস। সোশ্যাল প্রোগ্রেস মানে তুমি অবশ্যই যে তোমার শুধু কাজ করলে হবে না, সামাজিক অগ্রগতির কথা চিন্তা করতে হবে। শুধু সবসময় হেল্প করলাম তা না, অবশ্যই অগ্রগতি হচ্ছে কিনা টাইম টু টাইম সেটা লক্ষ্য রাখতে হবে। এটা হলো তোমার এক্সটেনশনের কাজের ফিলোসফি, একটি অন্যতম ফিলোসফি। প্রোগ্রেসটা অবশ্যই বিবেচনা করতে হবে। দেখো এখানে যে ছবিতে যে প্রোগ্রেস আমরা দেখালাম, সেই কবে থেকে আমরা হোমো সেপিয়েন্স মানুষ, বানর থেকে মানুষ, বানর থেকে মানুষে আসতেছি, এটা সাইন্টিফিক কথা যে আমরা এখান থেকে আসতেছি আসতেছি আসতেছি, এক পর্যায়ে আমরা ভালো হয়েছি, হয়ে এখন নিচের দিকে তাকাই মোবাইলের দিকে আর কিছু দেখি না, এখন ফেসবুক ওয়াইফাই এটাই আমাদের মূল বিষয়, আমাদের ব্রেইন আমাদের সবকিছু ড্যামেজ করে দিচ্ছি এই মোবাইলের মাধ্যমে, মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে। তোমরা জানো না আমি মানে এই মোবাইল যে মানুষের ব্রেইনের মানুষের স্বাস্থ্যের মানে কত বড় ক্ষতি করে, এটা আসলে মানে আমরা 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 জানি কিন্তু আমরা সেটা অ্যাভয়েড করতে পারি না, এটা হলো বড় কথা। তোমরা যদি বললো যে ডেভেলপ কান্ট্রি উন্নত রাষ্ট্র জাপান আমেরিকা জার্মানি, তুমি ওই সমস্ত দেশে ভবিষ্যতে যাবা
এখনই যদি যাও গিয়ে দেখবা আমাদের মতো দেশে সবাই হাতে মোবাইল, বিশাল বড় একটা মোবাইল নিয়ে করতেছি, ওই আমেরিকা জাপানে কারো কাছে মোবাইল দেখবো না, তাদের কাছে আছে একটা মোবাইল কোথাও রেখে দিছি, ব্যাগে টেগে কোথাও রেখে দিয়েছি, 1 সেকেন্ড 30 সেকেন্ড কথা বলে, প্রয়োজনে কথা বলে, মেসেজ দেয়। আমাদের মতো এরকম সারাক্ষণ মোবাইল এটা দেখা, মানে এটা আসলে হচ্ছে না, ওইখানেও হয়, ইয়াং জেনারেশন করে, বাট এটা ক্ষতিকারক, যথেষ্ট ক্ষতিকারক, আমরা আমাদের নিজেদের ক্ষতি করতেছি। আর এটাও সত্য কথা যে এটাও ফিলোসফিক্যাল কথা, উইজডম টাইপ কথা, যে সায়েন্সই এই পৃথিবী একদিন ধ্বংস করবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে সায়েন্সের মাধ্যমে, সায়েন্স ডেভেলপ করতেছে তোমার সায়েন্সই আবার ধ্বংস করে দিবে, এটাই নীতিমালা। তিন নম্বরে বলা হচ্ছে এক্সটেনশন হ্যাজ ফিলোসফি অফ এডুকেশন, দেখো এডুকেশন ফর অল, এখানে সবার জন্য শিক্ষা এনশিওর করতে হবে, এটা হলো এক্সটেনশন ফিলোসফি। আমরা এখানে বলতেছি যে ফার্মিং সোসাইটিতে কাজ করবা, কাজ করতে যাবা, সেখানে ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য ওয়েট, নট অনলি দ্য ফার্মার, দ্য অ্যাডাল্ট ফার্মার, সেই পরিবারের বাবা মা ভাই বোন যারা আছে, যারা কৃষির সাথে জড়িত, বাচ্চা, সবাইকে এর আওতায় আনতে হবে, তাদেরকে শিক্ষা দিতে হবে, এটা হলো এক্সটেনশন ওয়ার্কের ফিলোসফি। নিজেদেরকে হেল্প করতে পারো, তোমাদেরকে যদি যারা ভালোভাবে তৈরি করতে পারে নাই, তারা কিন্তু এখন আর পড়ালেখা করে না, ড্রপ আউট হয়ে গিয়েছে, অন্য কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, অথবা বিয়ে শাদী করে, এটা সেটা অনেক কিছু করেছে, কিন্তু তোমাদেরকে তৈরি করেছে এমন ভাবে যে তোমরা নিজেদেরকে হেল্প করতেছো, এখন এখন আল্লাহ দিলে ভবিষ্যতে আরো বড় হবা। এখানে টিচিং এর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, টিচেস বাই ডুইং, হিয়ারিং, সিইং, তারপরে ডু, বিলিভ, এটা ইম্পর্টেন্ট কনসিডার টিচিং। টিচিং এর ক্ষেত্রে তোমার তোমার তিনটা এইচ খুব ইম্পর্টেন্ট, থ্রি এইচ, এখানে এইচ এস ডি বলা হয়েছে, থ্রি এইচ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার একটা এইচ হচ্ছে তোমার হেড, আরেকটা এইচ দ্বারা মানে বোঝায় হ্যান্ডস মানে হাত, আরেকটা এইচ দ্বারা বোঝাচ্ছে হার্ট, তিনটা বিষয় টিচিং এর সাথে, তিনটা বিষয় সরাসরি জড়িত। ঠিক আছে, টিচিং এর সাথে তিনটা বিষয় সরাসরি জড়িত, একটা হচ্ছে তোমার হেড, হ্যান্ডস এন্ড হার্ট, অর্থাৎ তোমার মাথায় শুধু, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, মানে শিক্ষার সাথে মনে রাখো, তোমাদেরও অনেকেরই বাবা মা মাস্টারি করেন, অনেকে আছে, আর বিশেষ করে আমরা এখানে যে এই যে আছি ক্লাসে 295 জন আছে ছাত্র ছাত্রী, এখানে কিন্তু আমি আমি যদি মানে ভুল না হয় যে এখানে প্রায় 90% স্টুডেন্ট কিন্তু আমরা এখানে আছি অত্যন্ত সাধারণ ফ্যামিলি, বাবা মা হয়তো শিক্ষক কিংবা কৃষক, 90% পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সোশিও ইকোনমিক বিষয়টা এরকমই, এটাই স্বাভাবিক। তো এখানে আমরা যারা তোমার মাস্টারি টিচিং এখানে করে, দেখবা যে এখানে সাথে তিনটা বিষয় টিচিং এর সাথে জড়িত, খুব ভালো মাথা থাকলে হবে না, খুব ভালো জানে, মাথায় অনেক বুদ্ধি, একেবারে মাথা ভরা, কিন্তু বোঝাতে পারে না, কথা বলতে পারে না ভালো হবে, কথা মানে এক্সপ্লেইন করতে পারে না, হবে না। তারপরে তোমার অনেক বুদ্ধি আছে, মানে ভালো বলতেও পারে কিন্তু কন্ট্রোল করতে পারে না, মানে রাগারাগি শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়, এটা টিচিং হবে না। তারপরে তোমার হার্ট থাকতে হবে, তোমার মানে ভালোবাসতে হবে লার্নারকে, যাদেরকে শিক্ষা দিব মন থেকে ভালোবাসতে হবে, এই ভালোবাসা ওটু থাকতে হবে। সেই জন্য টিচিং এর ক্ষেত্রে থ্রি এইচ কথাটা খুবই জড়িত, হেড, হ্যান্ডস এন্ড হার্ট। তোমার মাথায় বুদ্ধিও থাকতে হবে, তুমি নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে, এবং ভালোবাসার অ্যাবিলিটি থাকতে হবে, এই তিনটা যখন একসাথে হবে তখন একটি কমপ্লিট টিচিং হবে। শুধু ধমকাধমকি করে মারামারি করে টিচিং হবে না, শুধু মাথায় মানে রাজ্যের বুদ্ধি নিয়ে কথা বললে তোমার টিচিং হবে না, শুধু ভালোবাসা, পরীক্ষা ছাড়াই আমি তোমারে পাস করাই দিব 10-এ-10, এটাও টিচিং হবে না, মানে হার্ড থাকলে হবে না। তোমার তিনটা বিষয়ে সুন্দর সমন্বয় প্রয়োজন, এটাকে টিচিং বলা হচ্ছে। তারপরে টিচার্স এডুকেশন বলা হচ্ছে টিচিং এর ক্ষেত্রে, এখানে যেটা ফলো দা লিডার, এখানে তোমার এক্সটেনশন হ্যাজ, তুমি দেখতে পাচ্ছ উপরে লিডারশিপ, জি স্যার, এটা যেটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি,
লিডারশিপ, এক্সটেনশনের লিডারশিপ, এখন মানে ফিলোসফি অফ লিডারশিপ। এখন তোমাকে তোমাকে হয়তো আমরা কেউ বাইবাতে জিজ্ঞেস করবো না যে তুমি কতগুলি প্রিন্সিপ ফিলোসফির নাম বলো, তো এটা বলবো না। তোমাকে তো আমরা বাইবাতে বলবো যে এক্সটেনশন হ্যাজ ফিলোসফি অফ লিডারশিপ, এটার মানে কি? এটা একটু উইজডম টাইপ কথাবার্তা, এটার মানে কি? এটা দ্বারা তোমার ইমপ্লিকেশন কি? শুধু পড়লে হবে না, তোমার ইমপ্লিকেশনটা বুঝতে হবে। ইমপ্লিকেশন হচ্ছে লিডারশিপ, তুমি এক্সটেনশনের কাজ যখন করতে যাবা তোমাকে অবশ্যই লিডারশিপকে মানতে হবে। এটা অর্থাৎ তুমি যখন কৃষকের সাথে কাজ করবা ওই কৃষকের ভেতরে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করতে হবে, এবং ওই এলাকায় বর্তমানে যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে সম্মান করে তাদের সাথে মিলেই তোমাকে এক্সটেনশনের কাজ করতে হবে। তুমি বিসিএস দিয়ে গিয়েছ, মনে করো বিসিএস এ তুমি ফার্স্ট হয়েছ, তোমার সিরিয়াল ওয়ান, এখন উপজেলায় গিয়েছ, জয়েন করেছ, এখন তুমি মনে করতেছো যে আমি এত বড় অফিসার হলাম, এখন ওই গ্রামের একজন সাধারণ নেতা, একজন ফার্মার মুরব্বী, ওনার সাথে কি আমার বসতে হবে, ওনাকে মানতে হবে? মানে এই ধরনের ফিলোসফি যদি তোমার মাথায় থাকে, ইউ উইল বি 100% ফেইল টু ডু ওয়ার্ক ইন দা ভিলেজ সিচুয়েশন, 100%। তুমি যতই শিক্ষিত থাকো না কেন, তোমাকে গ্রামের যে লিডার আছেন তাদেরকে মানতে হবে, লিডারের মাধ্যমেই যেতে হবে, আদারওয়াইজ তুমি সাধারণ মানুষের সাথে কাজ করতে পারবে না। তো এটা হচ্ছে লিডারশিপ ফিলোসফি। দ্যাট মিন্স তোমাকে যদি বলা হয় লিডারশিপ ফিলোসফি মানেটা কি, লিডারশিপ ফিলোসফির মানে হচ্ছে যে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য লিডারশিপ ইন দ্য ভিলেজ অর আরবান সিচুয়েশন টু কন্ডাক্ট এক্সটেনশন অ্যাক্টিভিটিস। নেতৃত্বকে মানতে হবে, নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করতে হবে এবং নতুন নেতৃত্ব ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে এক্সটেনশনের ফিলোসফি অফ লিডারশিপের একটি বৈশিষ্ট্য, ফলো দ্য লিডার। এখানে ফলো দ্য লিডারের কথা বলা হচ্ছে, লিডার লিডার দেখো এখানে লিডার কথাটা যে ছবিটা এখানে, এটা কিছুক্ষণ আগে চলে গেছিল, আচ্ছা এখানে দেখো যে এখানে বস, এখানে বস যেটা দেখাচ্ছে তোমার বসের, স্যার অর্ধেকটা ডিসপ্লে দেখা যায় না, কিছু একটা করেন, কোথায় দেখা যাচ্ছে না? এই যে এখন চলে গেছে না? জি স্যার চলে গেল, কেমনে জানি আবার আসতেছে, মাঝে মাঝে এরকম করতেছে, বুঝলাম। এক্সপ্লেইন করেন স্যার, সমস্যা নাই, দেখতেই তো পাইলাম আমরা সবাই। হ্যাঁ অসুবিধা, শোনো আমি কিন্তু আবারও বলছি বাবা, এটা ইমার্জেন্সি রেসপন্স। এখানে মানে মহামারী হয়েছে, মহামারীতে আমরা মনে করো 10 নম্বর মহাবিপদ সংকেত চলতেছে, এখন তোমাদেরকে নদীর পাড়ে একটা আশ্রয় কেন্দ্র আছে, গুণজা আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে তোমাদের টেম্পোরারি রাখার জন্য। আশ্রয় কেন্দ্রে আসে যদি তুমি তোমার সোফা, তারপরে গরম পানি, তারপরে এই যে তোমার ডিম ভাজি খুঁজো, তাহলে কাজ হবে না। আশ্রয় কেন্দ্রে এসে এখানে বসে থাকতে হবে যে গুণজা শেষ হলে আমি ঘরে ফিরে যাব যদি বেঁচে থাকি। এখন এই মহামারীতে তোমাকে পড়াচ্ছে আমি, এই ফিলোসফি, এটা প্রিন্সিপাল, এটা এই যে পড়াচ্ছি এতক্ষণ ফিলোসফি, এটাই ফিলোসফি। এখন আমি যেটা পড়াচ্ছি এটা মূলত মহাদুর্যোগে টেম্পোরারি তোমাদেরকে, তোমাদের সাথে লিঙ্ক থাকা যে না আমরা আমরা কোন রকমে চালিয়ে নিচ্ছি, এটা হলো একটি বিষয়। পৃথিবীর অনেক বড় বড় ইউনিভার্সিটিতে অনলাইন ক্লাস কন্টিনিউ করতে পারতেছে না, আমি গতকালকে পর্যন্ত আমার কাছে নিউজ আছে এটা নিয়ে, যতটুকু আমরা পারবো ওটুকু মানতে হবে। এখানে দেখো বস, এখানে বস, এখানে যেটা তোমার দেখাচ্ছে যে বস মানে হচ্ছে তোমার, দেখো বস অফিসের যে বস, অফিসের বস হচ্ছে তোমার, সে এখানে বসে থেকে তাকে অর্ডার করতেছে তুমি আমাকে নিয়ে এভাবে চলো। আর লিডার হচ্ছে তোমার, এই যে দেখো লিডার সামনে থেকে অন্যদেরকে সহযোগিতা করে, এটাই হচ্ছে এক্সটেনশনের লিডারশিপের প্রিন্সিপাল ফিলোসফি, যে লিডারকে তোমার মূল্যায়ন করতে হবে, লিডার কি এই ধরনের মেন্টালিটি নিয়ে লিডারশিপ ডেভেলপ করতে হবে, চালাতে হবে। তারপর তোমার এখানে আছে এক্সটেনশন ফিলোসফি লোকাল রেসপন্সিবিলিটি, মানে লোকাল রেসপন্সিবিলিটি, তুমি মানে স্থানীয় যে দায়িত্ব যেটা থাকবে সে স্থানীয় দায়িত্বটা সেখানে পালন করতে হবে। এক্সটেনশন ওয়ার্কার হিসেবে তুমি তোমার ওই এলাকায় অবশ্যই কাজ করতে হবে। তারপরে এক্সটেনশন হ্যাজ এ ফিলোসফি অ্যাবাউট ট্রুথ, মানে সত্য, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা শুধু এক্সটেনশনের ফিলোসফি না, এটা তোমার লাইফের ফিলোসফি, যে তোমাকে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে
তোমাকে সত্যের সন্ধান করতে হবে, তোমাকে সৎ থাকতে হবে, মানে সত্যের বিরুদ্ধে অ্যাপিল করার কোন সুযোগ নাই। এটা হলো লাইফের ফিলোসফি। তুমি যদি এর চেয়ে দূরে চলে যাও তাহলে তুমি জীবনে অনেক কিছুই পেতে পারো, বাট এক পর্যায়ে গিয়ে দেখবা যে তোমার সমস্ত হিসাবেই জিরো। তুমি যদি এই সত্যের পথ থেকে চলে যাও, ইন্টিগ্রিটির পথ থেকে চলে যাও, তুমি অনেক কিছু পেতে পারো, বাট এক পর্যায়ে গিয়ে দেখবা যে তোমার শেষ পর্যায়ে তোমার মানে তোমার ব্যালেন্স শূন্য, একেবারে গ্যারান্টেড। তো এটা হলো একটা ফিলোসফি অফ ট্রুথ, সত্যের সাথে থাকতে হবে। তারপরে বলা হচ্ছে যে তোমার এখানে ওয়াস্টিমটা এটা আমরা দেখতে যাচ্ছি না, এটা একটা বিষয়। তারপরে তোমার এক্সটেনশন এজ এ ফিলোসফি অফ ডেমোক্রেসি, এক্সটেনশন এজ এ ফিলোসফি এটা যে ডেমোক্রেসি, গণতন্ত্রে বিশ্বাস করে। এখানে তুমি অন্যের উপর সিদ্ধান্ত চালিয়ে দিবা, সেটা এক্সটেনশন কাজের ফিলোসফি না। এক্সটেনশনের কাজের ফিলোসফি হলো তোমার কৃষক কৃষানি তার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবাইকে, কমিউনিটির সবাইকে নিয়ে একসাথে কাজ করা, তাদের মতবাদের ভিত্তিতে কাজ করা। এবং এই এক্সটেনশন যে তোমার ডেমোক্রেসি ফিলোসফিটা বিশ্বাস করে সেটা কিন্তু মানে মানে জোরদার করা হয়েছে। আমি তোমাদেরকে এনে বলেছিলাম যে এতটুকু হয়তো বলি নাই যে এক সময় কিন্তু অ্যাপ্রোচটা ছিল তোমার টপ টু বটম অ্যাপ্রোচ ছিল, টপ আপ, অর্থাৎ উপরে থেকে সিদ্ধান্ত আসতো। আর এখন যে ফিলোসফি, এখন যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে তোমার বটম আপ, অর্থাৎ এক্সটেনশনে ফার্মার কি মনে করে সে অনুযায়ী গবেষণা হয়। আর আগে হতো মানে সায়েন্টিস্টরা যেটা মনে করতেন সেটা নিয়ে গবেষণা করতেন, দিস ইজ টপ আপ সিস্টেম। এখন কিন্তু বটম আপ সিস্টেম, অর্থাৎ কৃষক যেটা ফিল করে সেটা নিয়ে কাজ করে। তো এটাই তোমার এক্সটেনশনের ফিলোসফি অর ডেমোক্রেসি, অর্থাৎ ফার্মার কে মূল্যায়ন করে এক্সটেনশন, এটা এখানে বলা হচ্ছে। তারপর নয় যেটা ফিলোসফি অফ ডিগনিটি ইন্ডিভিজুয়াল এন্ড হিজ প্রফেশন, ফিলোসফি অফ ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল এন্ড হিজ প্রফেশন। দেখো এই যে কিছুক্ষণ আগে তোমাকে যেটা বললাম, একজন সাধারণ কৃষক তার মানে ছেঁড়া একটা পাঞ্জাবি পরা একটা লুঙ্গি পরা, তুমি মনে করতেছো আমি এত বড় অফিসার, একজন কৃষক সে তাকে আর কত মূল্যায়ন করতে হবে না। এজ এ হিউম্যান বিইং, মানুষ হিসেবে অবশ্যই তোমাকে তার ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল, তার সিনিয়রিটি, তার কাজের মহান মহানতা, এই বিষয়গুলি বিবেচনা করে তোমাকে তাকে মূল্যায়ন করতে হবে। কারণ একজন কৃষক, একজন একজন কৃষক করে কিন্তু আমাদের এই 180 মিলিয়ন মানুষকে বাঁচিয়ে রেখেছে, ওয়ার্ল্ডে একটা পজিশন সৃষ্টি করেছে একজন কৃষক, তার যে সে যতটুকু উৎপাদন করুক না কেন। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু এনশিওর দ্য ডিগনিটি অফ দ্য ফার্মার্স অ্যান্ড হিজ প্রফেশন অর হার প্রফেশন, অবশ্যই মূল্যায়ন করতে হবে। তারপরে তোমার এখানে বলা হচ্ছে তোমার নাম্বার 10, এক্সটেনশন পার্সোনাল হ্যাভ ফিলোসফিক্যাল ক্যারেক্টারিস্টিকস, অর্থাৎ তুমি যে এক্সটেনশন অফিসার হবা, তুমি এক্সটেনশন অফিসার হওয়ার হবা, তোমাকে নিয়ে যে কথাটা বলা হচ্ছে যে এক্সটেনশন পার্সোনাল হ্যাভ ফিলোসফিক্যাল ক্যারেক্টারিস্টিকস, ঠিক আছে, অর্থাৎ তোমার বৈশিষ্ট্যটা হতে হবে ফিলোসফিক্যাল। তো এতক্ষণ যে সবগুলি কথা বললাম সবগুলি কিন্তু ফিলোসফিক্যাল কথা। Extension personnel have the right attitude, integrity, and high sense of service. তোমাকে বলা হচ্ছে তুমি যে অফিসার হবা, এক্সটেনশন অফিসার হবা, তোমার রাইট অ্যাটিচিউড থাকবে, দৃষ্টিভঙ্গিটা তোমার মানে সঠিক থাকতে হবে। তারপর ইন্টিগ্রিটি, দেখো এটা আবার মানে ট্রুথের পাশাপাশি আবার বলা হচ্ছে ইন্টিগ্রিটি, সততা থাকতে হবে তোমার, তোমার অনেস্টি থাকতে হবে। Extension personnel have deep faith, that man doesn't live with bread alone. এখানে বলা হচ্ছে অবশ্যই সাধারণ কৃষকের উপরে, সাধারণ মানুষের উপরে তোমার বিশ্বাস থাকতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি জীবন চলার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মানুষকে বিশ্বাস করতে হবে, এটা খুব, আদারওয়াইজ তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি মানে বিশ্বাস না করলে অনেক জায়গায় ঠকে যাবা, আর যদি বিশ্বাস করো তাহলে দেখবা ঠকেও তুমি ঠকতেছো না। এটা একটা একটা ফিলোসফিক্যাল ভিউ। তুমি যদি কাউকে খুব ভালো বিশ্বাস করো, সে তোমাকে ঠকিয়ে দিল, তোমার কাছে কিন্তু এটা ঠকানো মনে হবে না, আমি তো তাকে বিশ্বাস করেছি সে আমাকে পারে না। কিন্তু তুমি যদি কাউকে বিশ্বাস না করো তাহলে তুমি কিন্তু যেখানেই তুমি ঠকো তাহলে বলবা যে আমি তো ঠকিয়ে দিয়েছি। এটা এটা একটা ফিলোসফির কথা বলা আছে। এখানে 10টা ফিলোসফি আমরা এখানে এক্সটেনশনের ক্ষেত্রে আলোচনা করলাম, এই 10টা ফিলোসফি আমরা এখানে দেখাবো তোমরা। সেটা তোমাদের এখানে যে প্রশ্নটা আসতে পারে যে ডিফাইন ফিলোসফি, ফিলোসফিকে ব্যাখ্যা করো, মানে তুমি হোয়াট ডু মিন বাই ফিলোসফি,
and tomar enlist the philosophy of agricultural extension works and explain any two or three erokom ekta proshno tomader kache thake sob guli kokhono byakha korte boli na amra dui ta othoba tin ta byakha korte boli ebong kokhono kokhono amra nam diye dei je what do you mean by philosophy and list the philosophies of extension work and explain the philosophy of culture or philosophy of leadership or philosophy of etc এরকম আমরা নাম বলে দিই সেই ক্ষেত্রে সুতরাং তোমাকে যেটা করতে হবে সবগুলি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে তো এই হলো ফিলোসফিক্যাল কথাবার্তা এখন আমার আলোচনা মানে এখানে আমার ফিলোসফিক্যাল আলোচনাটা শেষ আমি যদি একটু তোমাদের সাথে কমিউনিকেশন আসতে চাই মানে তোমাদের সাথে একটু আলোচনা যে তোমাদের এই ব্যাপারে কোনো আলোচনা জিজ্ঞাসা আমি চারটি ক্লাস নিলাম কোনো লফল আছে কিনা এ ব্যাপারে একটু কথা বলছি কারণ আমি আজকে ক্লাসটা শেষ করব